আগে একসঙ্গে তবলিক করতেন, এখন ওনারা দুইজন দুই দুই সে প্রান্তে চলে গিয়েছেন। বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে, দুইবারে আয়োজন করা হবে। আপনারা জানেন এই ইজতেমার করতে যে একটু মতবিরোধ চলছিল এবং এখনও আছে, সেই মতবিরোধ নিরসনে আমরা গতবার দুইভাবে আমরা এই তবলিগ এইটা ইজতেমাটা করার জন্য তাদের পরামর্শ দিয়েছিলাম, তারা সেইভাবে সুসম্পন্ন করেছিলেন। এইবারও ঠিক সেইভাবেই, আপনারা জানেন এক এক দলের নেতা হলো জুবায়ের, জনাব জুবায়ের, অন্য দলের নেতা হলো ওয়াসিক সাহেব। দুজনেই আগে একসঙ্গে তবলিগ করতেন, এখন ওনারা দুইজন দুই সে প্রান্তে চলে গিয়েছেন। আমাদের তাদের সবাইকে এখানে আমরা ইনভাইট করে এনেছিলাম এবং এই ইজতেমাটা যেন সুসম্পন্ন করেন সুন্দরভাবে তারই একটা রিকোয়েস্ট রেখেছিলাম। পাশাপাশি আবার একটা রিকোয়েস্ট রেখেছিলাম যে আপনারা দুইজন একত্র হয়ে আমাদেরকে সিদ্ধান্ত দেন, কে আগে করবেন, কে পরে করবেন, কিংবা একসঙ্গে করতে পারবেন কি না। তারা একসঙ্গে করতে মানে একমত হতে পারেন নাই, কিংবা কে আগে করবেন কে পরে করবেন সেটাও একমত হতে পারেন নাই, আমাদের উপরে সিদ্ধান্তর ভার দিয়ে দিয়েছিল। আমরা তখন তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা কোনো কিছুই তাহলে আর চেঞ্জ করবো না, গতবারে যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই এইবারও সেইভাবেই এই ইজতেমাটা সুসম্পন্ন করবেন। তারা উভয়ই মেনে নিয়েছেন এবং উভয়ই আমাদের সম্মতি প্রকাশ করেছেন, সেই জন্যই এই ছিল আজকে সবার মূল মানে আলোচনার বিষয়বস্তু। তো আমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে, দুইবারে আয়োজন করা হবে। প্রথম পক্ষগণ জুবায়ের গ্রুপ আগামী 13 জানুয়ারি হতে 15 জানুয়ারি পর্যন্ত 2023 তারা তাদের এই ইজতেমাটা অনুষ্ঠান করবেন। তৃতীয় পক্ষ 20 জানুয়ারি হইতে 22 জানুয়ারি 2023 মানে তারা অনুষ্ঠিত করবেন। প্রথম পক্ষ বিশ্ব ইজতেমা আয়োজন শেষে ইজতেমার মাঠ প্রশাসনকে বুঝিয়ে দেবে, প্রশাসন মানেই পুলিশ প্রশাসন, আমাদের জেলা পরিষদের জেলা প্রশাসক এবং স্থানীয় মেয়রকে তারা মাঠটি সুন্দর করে বুঝিয়ে দেবেন এবং এই সময় বাকি সময়টুকুর মধ্যে তারা আবার তাদের মাঠ তৈরি করে দ্বিতীয় দফা ইজতেমার জন্য তৈরি করবেন। এই ছিল মোট কথা। আমরা মনে করি এই সময় আগামীতে যে আমাদের টঙ্গিতে যে ইজতেমাটা বিশ্বের সারা বিশ্বের জন্য তাকিয়ে থাকতো, সেই ইজতেমাটা আবারও শুরু হবে আমাদের জানুয়ারি মাস থেকে শুরু হবে। বিদেশিরা আসবে, যারা সবাইকে আনবেন, স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে হবে আর আর ছোটো পরিসরে করার জন্য তাদেরকে বলা হয়েছে, সীমিত ছোটো পরিসর মানে সীমিত পরিসরে করার জন্য বলা হয়েছে, তারা সেইটাই করবেন।